नमस्कार बंधुरा टूर पॉइंट 4 U एर आरेकटी नतून भिडियोते आपनाके स्वागत। देखते पाच्छेन एखन आमरा चले एसेछि सिंगशोर ब्रिजेर सामने। ताहले चलुन समय नष्ट ना करे एबारे एगिये जाओया जाक। पेलिंग थेके 5 किलोमीटर दूरे अवस्थित सिंगशोर ब्रिज हलो सिक्किमेर सबथेके जनप्रिय पर्यटन स्थान। प्रतिदिन प्रचुर मानुष एसे थाकेन एखाने। आपनि देखतेओ पाच्छेन एखाने छोटो छोटो दोकान आछे जेखाने आपनि बसे आपनार लांच करे निते पारेन। एई सिंगशोर ब्रिज हलो सिक्किमेर सबथेके उच्चतम एबं एशियार द्वितीय उच्चतम झुलंत ब्रिज। ब्रिजटी तार असाधारण गठन प्रणालीर साहाज्ये दुटी पाहाड़ेर माझखाने स्वच्छंदे दाड़िये थाकते सक्षम एबं एई ब्रिजटिर दैर्घ्य नेहात कम नय, प्राय 198 मीटारेर मतो। देखते पाच्छेन एई मोटा मोटा तारेर माध्यमे ब्रिजटा झुले आछे। ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। দেখছেন সামনে আর একটা ছোট গাড়ি আসছে। এই সময় কিন্তু ব্রিজটা প্রচণ্ড দুলছে, আপনারা হয়তো কিছুটা অনুমান করতে পারছেন কারণ ভিডিওটা কিছুটা কাঁপছে। গাড়িটি গেলে ব্রিজ এইভাবেই কাঁপতে থাকে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রচুর গাড়ি যায় ব্রিজটার ওপর দিয়ে। দেখুন ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। চারপাশ কিন্তু অসাধারণ সুন্দর সিনারি আপনি দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে, সত্যিই মন জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে। সিংশোর ব্রিজ অ্যাকচুয়ালি পেলিং থেকে যেহেতু খুব কাছেই, তাই এটা পেলিংয়ের লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে, কিন্তু আমরা এটাকে লোকাল সাইট সিনে নিইনি। যেহেতু আমরা উত্তরেতে গিয়ে একদিন থাকবো, সেহেতু আমরা আজকে যাচ্ছি উত্তরে, তাই এই লোকাল সাইট সিনে এটা দেখছি, দেখে চলে যাব। ফেরার সময় আর সময় নষ্ট করবো না, ডাইরেক্ট চলে আসবো। তবে অ্যাকচুয়ালি উত্তরে হচ্ছে এই ব্রিজটার এক পাশে হচ্ছে পেলিং, আর এক পাশে চলে গেলেই আমরা চলে যাব উত্তরে বলে একটা গ্রাম আছে, যেটা হচ্ছে ওয়েস্ট সিকিমের একদম ওয়েস্ট পার্ট। এরপর থেকে নেপাল বর্ডার চলে যাবে। আপনাদের সেই ভিডিও আমরা আপলোড করে দেখাবো, সেই ভিডিও আমাদের কাছে আছে, আমরা সেই ভিডিওটাও দেব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। এবং যদি কখনো সম্ভব হয় অবশ্যই একবার সিংশোর ব্রিজ ঘুরে যাবেন। আশা করছি জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।